গোছানো হচ্ছে, বই খাতা সব নিচে নামানো হয়েছে। আর এখন বড় মেয়ে হচ্ছে, আরো ঘরে গেছে, সিটি বাচ্চে পেশাব করে সিটি বাচ্চে, আরো দম হবে আর মুড়ি খাওয়া হবে। তো এই হচ্ছে আজকের, আজকে সানডে, আজকে রান্না হবে। এই বলো হাই, বলো গুড মর্নিং, বলো এই বলে দাও সব বন্ধুদের। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু রিমিটি ব্লগস, আর সবাইকে গুড মর্নিং, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। আচ্ছা অন্ধকার মতো ছবি দেখ, এই যে খাট গোছানো হচ্ছে, বই খাতা সব নিচে নামানো হয়েছে। আর এখন বড় মেয়ে হচ্ছে, আরো ঘরে গেছে, সিটি বাচ্চে পেশাব করে সিটি বাচ্চে, আলু দম হবে আর মুড়ি খাওয়া হবে। তো এই হচ্ছে আজকের, আজকে সানডে, আজকে রান্না হবে। এই বলো হাই, বলো গুড মর্নিং, বলো এই বলে দাও সব বন্ধুদের। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু রিমিটি ব্লগস, আর সবাইকে গুড মর্নিং, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। আচ্ছা এই আজকের দিনটা বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, চলো দেখি যে ব্রেকফাস্টে কি হয়েছে। এই যে আলুর দম, আর এর সাথে আমরা মুড়ি খাবো। তো চলো এবার ব্রেকফাস্টটা করা হয়ে যাক, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। হাই গুড মর্নিং, আর মেয়েরা তো বলেই দিয়েছে তার আগে, তা আমি প্রথম এলাম, তাই আমি ভাবলাম যে গুড মর্নিং বলে দিই। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি, মোটামুটি ভালো আছি, পুরোপুরি বলবো না। তো এই স্নান টান করে চলে গেছে, দেখো শ্যাম্পু করেছি। আর আজকে হচ্ছে কি, অত বড় বাটি নিয়েছিস কেন? কিছু হবে না, ছোট তেসলা বাটি নিয়ে আসলে তো, সবগুলো ধোয়া মুছে নিলে হয়ে যাবে, প্রতিদিন ধুচ্ছি আমি। ঠিক আছে, তুমি রেখে দেখে নাও। তো সকাল থেকে সব এক গাদা জামা কাপড়, এতটা মানে কতটা বলবো, সব জামা কাপড় ধুলাম, ধুলে এই স্নান টান করে এলাম, এবার খেতে বসেছি। মেয়েরা তো দেখিয়ে দিয়েছে আলু দম হয়েছে, দেখে দিয়েছিস আলু দম আর মুড়ি, এই যে চলে এসেছি আমি। আর আগের দিন তেল একটা বানিয়েছিলাম, সেই তেলটা ও মাখবে বলে রেডি করছে, একটু দেখিয়ে দেবে না তেলটা? তেলটা এই তেলটা আমার হচ্ছে কি করেছি, সেটা হচ্ছে ভিডিওটা আছে, তোমরা দেখে দেখে নিতে পারো। হ্যাঁ করেছিলাম, এটাই করিনি কিন্তু, এই একই তেল তো, একটা ক্যাস্টর অয়েল দিয়ে দিলে হয়ে যাবে। এই যে এখানে আছে জবা ফুল আছে, তারপরে মেথি আছে, কালো জিরে আছে, আছে আর আছে আদা একটু কুচানো আছে, আর আছে প্যারাসুট অয়েলটা দিয়েছি। তো এই হচ্ছে আমার তেল, খুব ভালো তেল, চুল টুল উঠলে এটা লাগালে ভীষণ ভালো উপকার হয়। কী কী দিয়েছি? হ্যাঁ বলে দিয়েছি, আর এর সঙ্গে ক্যাস্টার অয়েল মেশাতে হবে লাস্টে, সেটা বোতলে, এই বোতলে আমি ভরবো, বোতলে ভরে নিয়ে তোমাদেরকে দেখাবো। আর এইটা যদি তোমরা দেখতে চাও এই তেলটা, তাহলে আমার দেখো তেলের ভিডিও আছে, আমার ডেসক্রিপশনেও দিয়ে দেবো একবার, হ্যাঁ লিংকটা দিয়ে দেবে। তো কি করে দেয় ওটা আমি তো এখন কোনো সময় দিতে পারবো, ওটা আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো, ভীষণ ভীষণ ভালো তেল, মানে কি বলবো, আমি নিজে উপকার পেয়েছি, প্লাস এই আমার বড় মেয়েকেও মাখাই, আমিও মাখাই, সবাই মাখি। তো এই তেলটা যখনই আমার শেষ হয়ে যায় যে অন্য তেল মাখলেই জন্য আমার মনে হয় যেন চুল টুল উঠছে, যেন কিছু একটা, তাও মা বানিয়েছি, আমার চুলটা এখন উঠছে বলে, সত্যি বলতে গেলে ভীষণ ভালো, মাঝখানটাতে এমনি চুলটাও গজায়, চুলটাও হয় ভীষণ ভালো, চুলটাও তোমার বেরোবে খুব ভালো। এটা ও সময় গরম হয়ে গেছে, কালকে বানিয়েছি, তা ঢালা হয়নি, তো ও মাখবে মাথায় এখন, শ্যাম্পু করে আজকে রয়ে করবে। তো আমি বলে জবা ফুলগুলো তুলে নে, জবা ফুলগুলো বোতলে ঢালা যাবে না, ওই মেথিটা ঢালা যাবে থাকবে তেলের সঙ্গে, কিন্তু জবা ফুলটা তুলে নিতে হবে। ওরকম করছি না, উফ খেলা করছে আবার, খেলা না আমি, ওরকম করছিস কেন, ওরকম ইয়ে করে নে, চেপে নে, গরম আছে, তাহলে
আমি নিজে দেখে দিই। গ্যাসটা বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ পুরো বন্ধ করে দিয়েছি, লাইট অফ করে দিয়েছি। বাচ্চারা বলছে ভালো লাগছে, সকালবেলা উঠে এত শরীর খারাপ লাগছে কি বলবো, মানে তোমাদের গা হাত কাঁপছে তো, মানে আমি এই নিতে এ করতে পারছি না। স্নান করলাম, অতগুলো জামা কাপড় কাঁপছিলাম, আমি বললাম এখনই কাজের মধ্যে ঢুকে যেতে হবে, না আবার মাথাটা থেকে বেরোচ্ছে না। এত বাজে স্বপ্ন সকালবেলা দেখেছি, যার স্বপ্ন দেখেছি তাকে ফোন করে বলেও দিয়েছে যে এরকম দেখেছি, জিনিস গুলো কেটে যাবে। হ্যাঁ যেখানে দেখে স্বপ্ন দেখেছিলাম আমার হচ্ছে, সেখানে আবার ফোন করে বলেও দিলাম যে এরকম বাজে স্বপ্ন দেখেছিলাম, তাই জন্য ফোন করে দিলাম। এখন অনেকটা শরীরটা ভালো লাগছে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, কচু আলু তরকারি, বেগুন মলা করেছি পুড়িয়ে, আর এদিকে হচ্ছে গিয়ে ডাল করেছি একদম শুকনো শুকনো করে মুসুর ডাল। তো চলো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আজকে সানডে, কিন্তু আমাদের সানডেটা এইভাবেই কাটলো। চলো রাখছি এখন। তো হাই, অনেকক্ষণ পরে এলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার দুই মেয়ে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। কেন তো আজকে আমাকে রাখছি, ভাই তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওরা এখনো খাবে, আমি ওদের সঙ্গে হচ্ছে কিন্তু আমার আগে খাওয়া হয়ে যায়, ওরা বহুত দেরি করে খায়। আর দেখো আমার চুলের কালারটা কি সুন্দর লাগছে না লাইটে, মনে হচ্ছে কালার করেছি, কিন্তু কালার করিনি, হেনা করেছিলাম অনেকদিন আগে পুজোর সময়, আবার হচ্ছে গিয়ে করবো। তো চলো আজকে মতো রাখছি, তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ফুল আস করো। তো বাই।